Hinyare, hinya, hinyare, hinya, hunhuna, gunguna. Oh, amar kaker koloshi, fanite geshe je bashi, majhire tor boitar deu lagiya re, majhire tor boitar deu lagiya, halar bhala tor boitar deu lagiya re, halar bhala tor boitar deu lagiya. আমার কাকের কলসি আর গেছে যে বাসি মাঝিরে তোর বইটার ঢেউ লাগিয়া আর কোন কিছু ঢেউ লাগা যায় নাই মনসুকে একটু গান গাইতেছিলাম আর কতক্ষণ এসে পানি নিতে বের হইছো 2 ঘন্টা 10 মিনিট 2 ঘন্টা 10 মিনিট লাগে পানি আনতে তা আমি কি করব আমি কি অরিজিনাল মেয়ে মানুষ নই তুমি তো আমার মেয়ে মানুষ বানায় রাখছো অরিজিনাল মেয়ে মানুষের ছেলে মানুষ কি কাজ কাজই কাজ করবা কয়টা বাজে তুমি যাও না এই টাইমে আমি অফিসে যাই আমার নাস্তা তৈরি করছো আদাদি বানা রাখছি রুটি অর্ধেক বানা রাখছি আর অর্ধেক খোলা দি রাখছি মানে কি অর্ধেক বানানো অর্ধেক খোলার মধ্যে দেওয়া তাহলে আমি নাস্তা না করে অফিসে যাব 7টার মধ্যে 6টায় ফুড়া গেছে এই তোমাদের কি দিয়ে না কোনো কাজ হয় না সারা দিন ঘরে বসে বসে খাও আর ইয়া করো কাজটা কি করো কাজের কাজ তো কিচ্ছু করতে পারো না কেন এই যে পানি আনলাম এই যে এখন যা আমরা হলুদ মরিচ বাটবো হ্যাঁ হলুদ মরিচ বাটক পানি আনো পানি আনতে 2 ঘন্টা 10 মিনিট পার করে দিছো হলুদ মরিচ বাটতে সারা বিকালটা পার করে দিবা রাতে এসে যখন কটা খাবার খাইতে পারি আর ওইদিকে লুচ্চা বেটার অভাব নাই হালার ফালার মনে হচ্ছে আমি মাইয়া মানুষ আর দুইবার করে জড়াই ধরছে কে পাছে গুতা মারছে তোমার ও গুতা মারে কয় এত মোটা তেসাইলা বেডি কতু না আইলো তুমি এতটাও দেখতে সুন্দর না যে পোলা পাইন বেটারা তোমার পিছনে গুতা মারবো পিন মারবো আরে পিছন দিবেলা আমার হে ববিতার মতো লাগে কোথায় রাজরানী আর কুস্ত কোথায় হলো বিছনাই মতনি ওই রকম হইছে আর কি তুমি এতটাও সুন্দর না কাজের কাজটা গিয়া করো আমি বাইরে নাস্তা করে নেব অলরেডি 7টা বেজে গেছে আমার অফিসে যেতে হবে তুমি বাদ বাকি কাজগুলো করো আর বাথরুমে আমি কাপড়গুলো রেখে আসছি ধুয়ে ফেলো প্রত্যেকদিন ধুইতে হয় কাপড় এই শীতের মধ্যে 7 দিনে একবার ধুইলে হয় না 7 দিনে একবার মানে আমি কি এক ড্রেস 2 দিন পরে অফিসে যাব নাকি কোন ধরনের কথা আর আমার শুজগুলো রেখে আসছি একটু কালি করে দিও মুছে মুছে রেখো আচ্ছা ঠিক আছে যাও যাইতে আসি একটু গাটা নারায়া কাজ কইরো ইয়া আল্লাহ আপনি দেখেন কি নির্যাতন করতে আছে যাও হাতার কি দরন বেটা আপনি ছেড়ে গুতা দিব না কি করব অসভ্য বেটা ছেলে এই জীবন আর রাত ইচ্ছা করে না কাপড় দিতে হয় কাজটা হয় ঝাড়ু ঘর ঝাড়ু দিতে হয় রান্না করতে হয় বাড়া করতে হয় কত কিছু করতে হয় আমার জীবনটা একদম শেষ হয়ে গেল মনে হয় কি এখনই আধা কেজি বিশেন না আকাশে রচ্ছিল না বলে আমি ধুই নাই আর তাছাড়া আমি আর কি করতে পারি সবই তো করি সকালবেলা তোমার জন্য নাস্তা রেডি করছি তারপর তোমার বাথরুমটা পরিষ্কার করছি কতগুলো কাপড় ছিল মানে শুকায় নাই সেগুলো রোদ দিছি তারপরে ঘর ঝাড়ু দিছি তোমার ঘর মুছি তোমার জুতা যেটা পরে যাবে সেটাও তো মুছে দিয়েছি আর এটা আয়রন করে দিয়েছি আর কি করতে বলো আমার যেমনটা কি সব দিয়ে দিব এই যদি হয় তোর কাজের নমুনা তাহলে তুই আমার সাথে সংসার করবি কিভাবে শুনি তোকে যদি ডিম ভাজতে বলি তুই ডিমের যে ডিম ভাজতে গিয়ে লবণ দিতে ভুলে যাস ঘর ঝাড়ু দিতে বললে ময়লা আরেক কোণের ময়লা আরেক কোণে নিয়ে যেয়ে রাখিস কাপড় কাচতে দিলে কাপড় ভালো মতো পরিষ্কার করতে পারিস না এই যদি অবস্থা করিস আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস তোর জায়গায় আরেকটা জামাই নিয়ে সেই সংসারে আমি রাখি আল্লাহ প্লিজ এই কথা বলো না আমি আর কি করব বলো যদি আমি শিখি না সেগুলো তোমার বাড়িতে এসে আমি শিখছি যদি আমি করি না সেটাও তোমার বাড়িতে এ করছি আজকে ডিম উল্টে দিতে পারিস না এই তো দোষ লবণ দেয় নাই এ তো দোষ কি করতে বলো আমাকে কি করতে বলো এসব না শিখে বিয়ে করেছিস কেন এসব শিখে তো তুই আমাকে বিয়ে করা উচিত ছিল তোর তো কপাল ভালো যে আমার সংসারে সে তুই কাজ শিখতেছিস আচ্ছা শোন তোর সাথে আমি এত কথা বলতে চাচ্ছি না আজকে আমার বাবা মা আসবে ভালো করে রান্না করবি ওই যে ফ্রিজে যে মাংসটা আছে ভিজিয়ে রেখেছিস না ভিজাই নাই তো এখনো ভিজাসনি কেন আমার মা বাবা যদি অসম্মান হয় এই বাড়িতে তোকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো বাড়ি থেকে এই কথা বলো না জান আমি এখনই আমি গরম পানি হইয়া মানে গরম পানির মধ্যে আমি মাংসটা চুবাবো চুবাইয়া পরে নরম করে হার পরে আদা রসুন দিয়া আর মাখা এটাকে আমি বসে দিব তুই যেমনে মন চাস তেমনে রান্না কর কিন্তু আমার মা বাবা যেন অসম্মান না হয় না সেটা হইতেই দিব না আর শোন আমি কিন্তু রাতে পার্টিতে যাব রাতে পার্টিতে যাব আসবে কখন সারা রাত আমি পার্টিতেই থাকবো সকালে আসবো তো ওখানে কি ছেলেরা থাকবে না মেয়েরাও থাকবে ওখানে মেয়ে কেন থাকবে সব ছেলেরাই থাকবে আশ্চর্য ব্যাপার ব্যাপারটা ওইটাই তো হয়েছে আর কি যাও একটু সাবধানে থাকো সেফটি থাকো আর কোন ছেলেদের সাথে বেশি মিশাসি অতিরিক্ত কথা বললে কিন্তু ডিভোর্স লেটার তোর হাতে ধরিয়ে দেব প্লিজ এই ধরনের কথা বলে না ফল করছে যাও
কথাটা যেন মাথায় থাকে। সাবধানে যাইও। হায় রে, এই জীবনটা মনে হয় কি আমি এখানে হাই না, এই কাপড়টা এখানে দেবো না, আমি পুষ্কুনিতে পশাফানিতে নিয়ে চুবাই চুবাই দেবো, এইখানে দেবো না। আল্লাহ, ও তোরা স্বামী? হ্যাঁ, ভালো আছো? তুই আর কই ভালো থাকবো, জীবনে তেজপাত হয়ে গেছি। কেন তেজপাত হইতেছে কেন? কি আর একটা সংসার শুরু করছি, কাপড় দৌড়া এইটা করে সেইটা করে মশলা বাটা তরকারি আন্দরে করতে করতে আমার জীবনটা একদম শেষ। এই কাহিনী আমার কয়ে লাভ আছে? আমার তো একই অবস্থা, আমারটা তো এই যে অফিসে গেছে ধমক দিয়ে গেছে যে আইসা দেখুন রান্না বান্না ক্লিয়ার দেখি, পানি আনতে আড়াই ঘন্টা লাগে, দুনিয়ার বকাবকি কোন ফাঁপ করছি জীবনে, কত নলে এই সাজাটা আমরা কেন পাবো? আবার আজকে আমার বউ হয়ে গেছে পার্টিতে। পার্টিতে গেছে? হ্যাঁ, ওরে তোর বউ যে সুন্দর, পার্টির মধ্যে পুরুষ না মেয়ে? সব বলে পুরুষ হয়েছে, খেয়ে অনেকে দিব। আমি খুব টেনশন আছি, ও মা হয়তো চলেছে, যদি উল্টো সিটে কিছু হয়ে যায় আমার বাচ্চাটা দাদেন কি হয়ে যায়? রক্ত টেস্ট কর, বাচ্চাটা কি তোর না ওই যে ফাটিতে যায় হেদের? ওই তো ভালো সন্দেহ হইতেছে, তারপর মনের মধ্যে একটু বাড়ি দিতে আছে। তবে আমারটাতে আমি গ্যারান্টি দিতে পারি, আমারটা আবার ফাটি ফুটি দেয় না, সতীত্ব আছে। না সেটা ঠিক আছে, তোমারটা সতীত্ব আছে, কিন্তু আমি খুব টেনশনে আছি, তার মধ্যে আবার আমার শাশুড়ি হইতেছে, আবার শ্বশুর হইতেছে, ওই হাওয়ার ভিতরে আছে, কি জ্বালানটা চালাইবে চালাই জানে। যা খেত কথা কইলে আপনার জীবনে অন্যায় করছি, পাপ করছি, সাজাবো করতেছি, তবে আল্লাহর গজব পড়বো আমার বউ রূপে, খালি অভিশাপ দিয়ে যাবো। দিয়ে যা ভাই দিয়ে যা, আমার তো দিব না, কারণ আমার বাচ্চা হওয়ার পর আমি দিব অভিশাপ। আচ্ছা, এত মানুষ মরে অ্যাক্সিডেন্ট হয়ে বাসের তলে পানিতে ডুবে, আমার বউটা মরতে পারে না? সেটা তুই জানিস। আমি দোয়া করি ইয়া আল্লাহ আমার বউটারে উঠে নিয়ে নেন, আমি যেন আরেকটা বিয়ে করতে পারি, কিন্তু এটা তো মরো না। আমি মরলে তোর খুব সুবিধা হয় তাই না? তুমি এসেছো না, আমি তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার বউকে 100 বছর হায়াত দেন। এই তুই কি মনে করছিস আমি কিছু শুনি নাই? আমি সব শুনছি, তুই আল্লাহর কাছে দোয়া করছ আমি ঠাডা পইরা মরার জন্য না? আচ্ছা তোর এত মারা মারি দিনে রাইতে, তারপরও তোর শিক্ষা হয় না? এই জন্য তো পিছন সাইড দুই সাইডে ব্যথা করে, মনে হয় মায়ের রেস্টুরেন্টে কিডনি মিডনি নষ্ট হয়ে গেছে। আমি 7টার সময় যখন অফিসে যাচ্ছিলাম তখন তোরে বলে গেছি পানির কলসিটা বাসায় নিয়ে গিয়ে আদা রসুন মরিচ কি কি বাটার আছে বাইটা রান্না করে রাখবে, আমি এসে খাবো। আমি বাইরে নাস্তা করছি সকালবেলা, তুই এখনো সে একই পোশাকে গোসল করাস না কিছু নেই, এই কলসিটা নিয়ে টই টই করে ঘুরে বেড়াতেছে বিকাল 5টা বাজে, যদি পাইছো তো রাখি না। আমার অনেকদিন ধরে আমার বান্ধবী না বন্ধু, বন্ধুর সাথে দেখা হয়েছে তো ভাবি, আমি যে অবস্থায় আছি, আমি যে জাহান্নামে আছি, জাহান্নামে আছে তুই, আমি জাহান্নামে রাখছি তোরে? আমি যখন তখন ইচ্ছা মতো গান্ডা পিন্ডা খাওয়ান দিতেছি, যখন যা চাইতেছিস পরনের কাপড় দিতেছি, কসমেটিক্স দিতেছি, এমনকি রাত্রে আমার সাথে ঘুমাইতেছিস, আমার বিছানা তোরে রাখি পর্যন্ত, তোর সাথে ঘুমাই পর্যন্ত, তারপর তুই আমার মিথ্যা অপবাদ দিতেছিস। আমার সাথে তো ঘুমাও কি জন্য? আমি তো বুঝি একটা বাচ্চার আশায় ঘুমাও। পাকনা পাকনা কথা কবি না, তোরে দিয়ে না কোনো কাজ হবে না, লবডঙ্কা ঠন ঠন, তুই একটা পানির কলসি নিয়ে সকালবেলা 2 ঘন্টা 10 মিনিট নষ্ট করছিস, এরপর আবার পাড়া বেড়াইতেছ, পাড়া বেড়ানি হয়ে গেছিস তুই, তোরে নিয়ে তো আর সংসার করা যাবে না। তুই আমারে বড্ড জ্বালান জ্বালাচ্ছিস, হাড় মাংস এক করে দিচ্ছিস, তোরে আমি 3 তালাক না 3 তালাক না, তোরে আমি 300 তালাক দিবো, ঘর থেকে বাইর করে দেবো, আমি আরেকটা বিয়ে করবো। এ মুন্নি মুন্নি, হ্যাঁ হ্যাঁ মুন্নি শুনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুর বউ যেভাবে চিত্তে গেছে, আমি যদি 5 মিনিট এখানে থাকি তো গেছে সরাসরি আইসা আমার এটা অজ্ঞা দিছ না গো, আমি যাই, আমি পুষ্কুনিতে গিয়ে কাপড়টা দিয়ে আসি। আমি খুব বিপদের মধ্যে আছি, তারপর কি করবো, সংসার বলে কথা, তাছাড়া আমার বউ মা হতে চলেছে তো, সেজন্য আমি একটু যত্নটা তার প্রতি একটু বেশি নিতেছি। যাই হোক ভাই, কিছু করার নেই, এইভাবে চলতে হবে, আমাদের জীবন তো এইভাবে। আমার সংসারে আজকে 10 বছর, যখন প্রথম বিয়া করছিলাম কি সুন্দর দিনগুলো কাটছে, বউ এমন করে যে যে কোনো একটা কথা কইলেই লগে লগে কাজ করছি, আর এখন বউয়ের কথায় আমার কাজ করা লাগে। সেই জিনিসটা আমারও, আমার মাতারে কি পছন্দ করে সব করে বিয়া করছি, ও যা চাইছে তাই দিছি, হঠাৎ করে কেমন জানি শরীর চেঞ্জ হয়ে গেল গা,
কি কারণ হলো কইতেও পারি না আজকে কি হইছে জানো কি হইছে ওই পাক করার জন্য আমারে কইছিল গাছের থেকে বেগুন পারতে ওই বেগুন গাছ তো অনেক বড় বড় আমি কি আর পারতে পারি আমি বেগুন পারতে পারি না দেখি আমার লাঠি নিয়ে দৌড়াইতাছে এখন কি দৌড়াইতাছে এই পিছন দিয়ে যাইতাছ আমার ওই কলম না করে কলম ভাবি 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 আর কি হইছে একটু কম তোমার খুললা আর কইন না ভাই এই এইটারে বিয়ে কইরা আমার জীবনটাই শেষ করে ফেলেছে পুরো তো ভাই কোনো কাজ কর্ম পারে না আমি তোরা কই একটা কামও যেন ভাবিকে না বলতে হয় দরজে ঘর মোসার থেকে বাথরুম মোসার থেকে সব মানে কাপড় সাপড় তয় তরকারি রান্না বাড়ির থেকে শুরু করিয়া সবগুলা করবি আর যদি শুনছি যে ভাবির কাম কোনোটাই করস নাই ভাবি কোনো অসুবিধা নেই আপনি আমার হাতে তুলে দিবেন শাসন কি করা লাগে আমি করব বুঝছেন কি করবি আমি তো প্রতিদিন সব কাজই করি কই কাম করছ সব এই যে এখনই যে কলম বেগুন ছিটতে হেডা বর্ষ করতে বেগুন এত বড় গাছ আমি কি এত বড় গাছে থেকে বেগুন পারতে পারবো আই গাছে কি কোনো টুল সে আর কিছু ছিল না আর ভাবি ভাবি আমি বলতে চাই বেদ করে বেদ ভাবি মুখের উপর তর্ক কষ কেন নে বাড়ি যে যাবো ওই যাই সই একটা অতিরিক্ত কথা বলবি না কথার মনে আইস আর শোন আমি আর একটা কথা বলে দিতেছি দুদিয়ে সময় পার হয়ে যাইতেছে গা ভাবি 10 বছর হয়েছে তোদের বিয়ার বয়স তা এখন কেন হয় নাই হ্যাঁ এইটা হইলে তো তোর সমস্যা ছিল না ঠিক না ভাবি আপনার তো বেশি কথা কলা পুরা বুঝছেন আই বেগো ভাবি আজকের মতো আমাকে মাফ করে দেন আমি কথা দিলাম ও আজকের পর থেকে সব পাই টু পাই কাজ করবে আপনার কথার অবদ্ধ যাবে না আপনি যেটা বলবেন সেটা করবে ও কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় দয়া করে আমাকে একটা মিস কল দিবেন আমি আপনাকে ফোন দিব ভাবি আজকে আপনার হাতে তুলে দিচ্ছি আবার যদি সমস্যা হয় আমাকে বলবেন চল আচ্ছা যা ভাই যা চলো তোমরা আমি কিছু করব না তো চলো আও যাও হাই রে জীবন আমাকে জীবন মায়া মানুষের হাতে গিয়ে বন্ধু হয়ে গেল কা আমরা এখন চার দেওয়ালে দিয়েছি আমরা আদার ওষুধ সব বাদ তো কিন্তু আমার কি মানে আমাকে কেউ বাইকটা দেয় না জীবন জীবন মারি একটা যন্ত্রণা যাইও না মুন্নি গো ও মুন্নি বলি যে তোমার গো আমার মুন্নি চুন্নি গো আই কি বলে সবটা বেতাল হয়ে গেছে তোর সবকিছুই বেতাল হয়ে যায় তোমার পিছন পিছনে আসতেছিস কেন তোর বললাম না 300 তালাক দিয়ে দিমু দেখো এই বয়সে আমি আর তোমার মতো স্মার্ট বউ পাবো না পাবো ওই গার্মেন্টস ওই চেহারা বানানো পেসাইল্লা আগে 3 বিয়ে হয়েছে হেরিমা পাবো কিন্তু তোমার মতো এরকম স্মার্ট একটা বউ পাবো না যদি বুঝছস যে আমার মতো স্মার্ট বউ তুই আর পাবি না গার্মেন্টস এর এটা সেটা পাবি তাহলে আমার কথা মতো কেন চলিস সংসারে কাজ ভালো মতো করিস না কেন চলি তো তোমার হাত পা টিপে দিয়ে সব তো করি কাজও করি সব করতে আছি যে কাজগুলো তোমার করার কথা সে কাজগুলাই তো আমি করতেছি আমার মেয়ে মানুষ বানার একসে তার তুমি ফুলুস হইয়া বাহাদুরি ঝাড়তেছ যখন আমি ঘরে কাজ করতাম তুই অফিস করতি তখন বাসার মধ্যে এসে কি মুখ ঝামটা দিতি তোর যাওয়া সকালে যাওয়ার সময় সব কাপড় চোপড় রেডি করে দিতাম তোর গোসলের গরম পানি করাই দিয়া তোর নাস্তা খাওয়াই দিয়া তোর রেডি করাই দিয়া জোতাটা পর্যন্ত মুছে দিতাম তোর অফিস পাঠাইতাম অফিস থেকে আসার পরে তোর হাতের কাছে আমি সব দিতাম যেন তোর এখান থেকে ওইখানে নড়তে না হয় তোর মুখে খাবারটা পর্যন্ত গুজে দিতাম আর তুই আমারে কি করতি মুখ জামটা দিতি পিষ্টি পায়ের তলায় পিষ্টি সারাদিন ঘর থেকে কি কাম করাস খায়া খায়া হাতের মতো ফুলতাছস খাসির মতো হইতাছস কুরবানির গরু হাতে বেচবো এই কথাগুলো বলতি না এবার বোঝ মেয়েরা কত কষ্ট করে না আমি বুঝে গেছি তোমরা আসলে অনেক কষ্ট করো পুরুষেরা এটা বুঝে না তুমি আমার মেয়ে বানাই যে কদিন রাখছো করে একটা হাই হাই টার পায়ে গেছি হাই রে কোপাল মন্দ আর আর কোনো দিন এগুলা এক কাজ করো কাল থেকে তুমি আবার মেয়ে মানুষ হও আমি পুরুষই বাহাদুরি করে অফিসে যাই প্রশ্নই আসে না একবার তুই 12 হাত শাড়ি ধরছস মরার আগ পর্যন্ত তুই 12 হাত শাড়ি পরেই চলবি আর আমি এরকম পোশাক পরে অফিস করব আমি যদি পারতাম না তোর গর্বে আমার বাচ্চাটাও জন্ম দিতাম আমি বাড়িতে গেলাম তুই আয় দোকান থেকে আসার সময় দেখি যে মসুরের ডাল নিয়ে আসিস কয় কি আমার ফেডে নাকি বাচ্চা দিব আমি পুরুষ মানুষ কেমনে দিব ভাই কোন তো আল্লাহ রে ওমা গো বাচ্চা দিব বলে ফেডে ঠিক এই আগুনের মতন দাও দাও করে চলতে আছে কলিজা আমগো সব আমগো দেহ মন সব এখানে পুড়ে হয়েছে আগুনের কথা বাদ দেন আমার কলিজার ভিতরে খালি দাও দাও করে আমার বউ স্মার্ট কিছু কইলে আমার কনির কনির ডব দেয় তারে আমার কবিলে গাড়া আলাইবো আমার যদি হলিদ মরিদ বাঠায় শরীর টিপায় অত্যাচার করে আমার যে কি নির্যাতন করে
আমি মানুষ ছোট আমারে উঠতে বইতে থুনি মারে মারে থর মারে থাবর মারে আরে মারবে তো তোরা কি পুরুষ মানুষ নাকি হ্যাঁ তোরা হলি এই সমাজের কীট হ্যাঁ ঠিকই তো বলছেন আমরা এই সমাজের কীট কারণ আমরা পুরুষ পোলার নামে কলঙ্ক হইতে পারে কিন্তু কি করবো ভালোবাসে তো বিয়ে করছিলাম কে জানতো যে আমাকে কাপড় চাপড় দিতে হবো থালা বাসন দিতে হবো তাদেরকে জানতে হবো আমিও তো একটা পুরুষ মানুষ একটা কথা জিগাই আপনার বউ আপনাকে গুতাই নি আমি আর উল্টা গুতাই এমন গুতানি দেয় কেলাইতে কেলাইতে চোখে তুমি ফালাই দি রান্না বাড়ি যা আছে সবকিছু আমি বই করে সব লাত্রিফে করাই বুঝতি আজকে তো আমি একটা বুদ্ধি দিব চরম একটা বুদ্ধি সেটা পুরুষ পুরুষ নির্যাতনের বুদ্ধি তার মানে পুরুষ নির্যাতন তো বাঁচি যাবি তোরা মেয়েরা যদি হাত পা ছড়ায় ফ্রিডমলি নাই চলতে পারে তাহলে আমরা কিসের মেয়ে মানুষ আমাদেরই তো এখন রাজত্ব দেশ চালায় মেয়ে মানুষ কৃষি মন্ত্রী মেয়ে মানুষ শিক্ষা মন্ত্রী মেয়ে মানুষ সবকিছু মেয়ে মানুষ হয় আর স্বরাষ্ট্র মন্ত্রী আমরা কি ব্যাপার তোমাকে না বলছি বাথরুমে কাপড় গুলো রাখা আছে কাপড় গুলো ধুবে তুমি এখানে কি করতেছো কথা নিচের দিকে কও নিচের দিকে কও আরে নিচে আমার নিচে আগে ফালা সিগারেট ফালা মেয়েদের হাতে সিগারেট থাকবে কেন ফালা মানে সিগারেট ফালা সিগারেট ফালা বহুত নিচে তো ফালা কইতেছি ফালা ওস্তাদ হ্যাঁ তুমি মার শুরু করে মার একটু পরে আগে কটা কথা জিগাই তো করে আজকে এমন মারা মারগুম তোকে গোস্ত উড়ালামো ইয়ার পরে আজ থেকে অফিসে আমি যাবো তুই সব ঘরের কাম করবি ঠিক আছে যে যা ঘরে যা ঘরে যা হ্যাঁ আগে একটা কথা বলো তো কি কও তোমাদেরকে এরকম বীর পুরুষ কে বানাইছে নুরু নুরু না আমরাই বুঝি গেছি আমরা অত্যাচারের মধ্যে আছি আমাদেরকে মানুষ হইতে হইব সোজা কথা যা কর